নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। টানা দীর্ঘদিন ধরে কিন্তু এক নাগারে একটা গরমের যে প্রাদুর্ভাব, মানে 38, 40, 42 ডিগ্রি পর্যন্ত চলছে। এই অবস্থায় এইখানে দাঁড়িয়ে আপনাদের গাছগুলো আপনাদের মতনই সুন্দর আছে সেটা বলা কিন্তু ভীষণ কঠিন। তবে এতটাও কঠিন না যতটা কঠিন করে আমি আপনাদের জানালাম। তার কারণ হচ্ছে এই মুহূর্তে আমি যেই ছাদ বাগানে দাঁড়িয়ে আছি আপনাদের এক্ষুনি দেখাবো আমরা শীতের যে গাছগুলো দেখি। শীতের বাগানে যেরকম আমাদের গাছগুলো একদম ঝলমল করে, ঝকমক করে, পাতা সবুজ, গ্রিনিশ ভাব, ফুলে ফুলে ভরে আছে, এটা হচ্ছে শীতের বাগান। আপনাকে এই জুন মাসের 4 তারিখেই কিন্তু শীত বাগানের একটা অনুভব আমি দেব এই ভরা গরমে দাঁড়িয়ে। শুধু বাগানটাই কিন্তু দেখবো না, এই বাগানে কিন্তু গরমের অতি অসাধারণ একটি ফুল ফুটে আছে, যেটাকে ইংরেজিতে বা এর বিজ্ঞানসম্মতভাবে আমরা জানি লিজিয়েনথাস নামে। কিন্তু আমরা বাংলায় সকলেই, আমাদের বাংলার বাঙালির একটা প্রিয় নাম আছে নন্দিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, তাই চলুন দেখি আমরা সেই নন্দিনীকে। নন্দিনীর পরিচর্যা সম্পর্কে জানি, নন্দিনী গাছ সম্পর্কে জানি, নন্দিনী ফুল সম্পর্কে জানি, এবং এই সম্পূর্ণ বিষয়টা যিনি জানাবেন তিনি আর কেউ নন, আপনাদের বিশেষ পরিচিত শ্রী পান্নালাল মুখোপাধ্যায়, যার অর্কিডের ভিডিও আপনারা দেখেছেন আমার চ্যানেলে। আজকে তার বাগানটাও ঘুরে দেখুন এবং তার নন্দিনীর বিষয়ে পরিচর্যাটাও জেনে নিন। তাই চলুন দেরি করব না, বুঝতেই পারছেন মেঘ ডাকছে, বৃষ্টি আসতে পারে, তাড়াতাড়ি আমরা ভিডিওটা শেষ করি। এই সেই লিজিয়েনথাস, বাঙালির হাত ধরে যার নাম হয়েছে নন্দিনী। গরমের ছাদ বাগানে শীতের বাগানের মতো ফুলে ফুলে ভরিয়ে রাখতে এই নন্দিনী বা লিজিয়েনথাসের জুড়ি মেলা কিন্তু ভার। প্রত্যেকটি ছাদ বাগানিদের বিশেষ পছন্দের একটি ফুল এই নন্দিনী বা লিজিয়েনথাস। যদিও এই ফুলটি কিন্তু খুব একটা সহজলভ্য নয়, সিলেক্টেড কিছু নার্সারিতেই এই গাছের চারা বা বীজ পাওয়া যায়। তবে বর্তমানে এই আমাদের মতো কিছু ইউটিউবার যারা এই নন্দিনী বা লিজিয়েনথাস নিয়ে ভিডিও করছে, যার ফলে প্রচুর ছাদ বাগানিদের কাছে কিন্তু এই ফুলের জনপ্রিয়তা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই এখন বিভিন্ন নার্সারি কিন্তু এই গাছের চারা বা বীজ রাখতে শুরু করেছে। সুতরাং আপনি চাইলেই আপনার আশেপাশের নার্সারিতে খোঁজ নিয়ে এই লিজিয়েনথাস বা নন্দিনী কিন্তু আপনার বাড়িতে বসাতেই পারে। এই গাছটার ফুলগুলো দেখুন, একদম যেন ঠিক গোলাপ ফুলের মতো, এবং এই গাছটি দেখতে অনেকটা আমাদের যে জিনিয়া আছে সেই জিনিয়ার মতো। ভরা গরম জুন মাস, বৃষ্টি নেই, সে জায়গায় দাঁড়িয়েও দেখুন ছাদ বাগানটা ফুলে ফুলে ভরে আছে এবং প্রত্যেকটা গাছ কিন্তু একদম সবুজে সবুজ। এই লিজিয়েনথাস বা নন্দিনী সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে আজকে আপনাদের যিনি জানাবেন তিনি শ্রী পান্নালাল মুখোপাধ্যায়, যার অর্কিডের ভিডিও এই বাঞ্ছারামের বাগান চ্যানেলে আপনারা আগে দেখেছেন। আজকে তারই ছাদ বাগানটা এই মুহূর্তে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার এরকম নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।
দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছেন শ্রী পান্নালাল মুখোপাধ্যায়। আমরা ওনার সঙ্গে একটু পরিচিত হব, তারপরে কিন্তু ওনার এই বাগানটা ঘুরে ঘুরে আমরা যেমনটা দেখলাম ওনার কাছে এই গাছগুলোর পরিচর্যা সম্পর্কে ঠিক তেমন জানবো। নমস্কার পান্নাদা। নমস্কার। বাঞ্ছারামের বাগানে আপনাকে আরও একবার স্বাগত। পান্নাদা, আপনি যদি আমার দর্শকদের আর একবার আপনার পরিচয়টা একটু জানান। নমস্কার, আমি পান্নালাল মুখোপাধ্যায়। আমি বাঞ্ছারামের একজন নিয়মিত দর্শক, আর বাঞ্ছারামের যিনি সর্বেসর্বা শ্রী বিশ্বজিৎ আজকে আমার এই ছোট্ট বাগান পরিদর্শনের জন্য এসেছে, তা আমি কৃতজ্ঞ ও আমার কাছে এসেছে বলে। আমার থেকে কিছু জানতে চায়, এখন তুমি বলো তুমি কি জানতে চাও। আপনি ওইভাবে বলবেন না, আপনার কাছ থেকে তো আমি প্রথম দিন থেকেই জানছি, যখন গাছ শুরু করেছি তখন থেকেই আপনার কাছে জানছি, এবং আপনার কাছ থেকে অনেক কিছু আমরা শিখেছি, আমি নিজে শিখেছি। সেরকম আমিও চাই যে আপনি আমার দর্শকদেরও জানান বা শেখান কিভাবে খুব ভালো গাছ করতে। এই যে এই মুহূর্তে আপনার ছাদ বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখলাম যে শীতের বাগান যেমন হয় ঠিক তেমনই কিন্তু গরমের বাগানটাও আমার লাগছে। কী নেই, বুগেনভিলিয়া যেমন রয়েছে তেমন রয়েছে অ্যাডেনিয়াম, রয়েছে নন্দিনী, রয়েছে এই মুহূর্তে জলপদ্ম, সেটাও আমি আপনাদের ঘুরে দেখাবো কি অসাধারণ জলপদ্ম ফুটে আছে। না না, বাগানটা একদম সবুজ হয়ে গেছে। টেকোমা রয়েছে, জবা রয়েছে, ম্যান্ডেভিলা রয়েছে, অসাধারণ বাগান, একদম পুরো সবুজে সবুজ। আপনারা দেখলেন যেমনটা, একদম সবুজে সবুজ এবং ফুলে ফুলে ভর্তি হয়ে রয়েছে বাগানটা। তা আজকে আমাদের যে মেন বিষয় সেই মেন বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। চলুন আমরা নন্দিনী সম্পর্কে এবার পান্নাদার মুখ থেকে জানতে চাই। প্রথমে আসি আমি নন্দিনী মাটি তৈরি প্রসঙ্গে। মাটি তৈরি করতে গেলে আসল প্রথম যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে, প্রতিটা গাছের ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে যেটা মাটি করতে হবে, জল নিষ্কাশনী ব্যবস্থাটা উত্তম থাকতে হবে, খুব ভালো জল নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে। ও সেই জন্যে মাটি আমরা কী নেব, এই মাটিতে আমরা প্রথম নেব বেলে দোআঁশ মাটি। যদি বেলে মাটির ভর কম থাকে তাহলে আমরা বালি মিশিয়ে নেব, তার সঙ্গে আমরা কী দেব, ভার্মি কম্পোস্ট দেব, এবং পাতা পচা সার যদি আমরা জোগাড় করতে পারি সেক্ষেত্রে ভীষণ কার্যকরী হবে। পাতা পচা সার আমরা এর সঙ্গে মেশাবো, তার সঙ্গে মেশাবো আমরা কিছুটা এক মুঠো হাড়ের গুঁড়ো দেবো। হাড়ের গুঁড়োটা কিন্তু এর করতে খুব জরুরি, হাড়ের গুঁড়োটা খুব কাজে লাগবে। আর কিছুটা দেব আমরা যেটা শিং কুচি, তার সঙ্গে আমরা যদি ব্লাড মিল জোগাড় করতে পারি আমরা দেবো, আর নইলে স্টেরা মিল দেবো। আর তার সঙ্গে আমরা মাটিকে আরও ভুরভুরে করার জন্যে বালির সাথে আমরা দেব কিছু রাইস খাস্ক, অর্থাৎ ধানের তুষ। আর পারলে যদি আমি 50% মাটি দিই তার সঙ্গে 10% কোকোপিট আমি মিশিয়ে দেবো। এর সঙ্গে মিশিয়ে আমরা অবশ্যই আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে ক্যালসিয়াম পাউডার, ডলোমাইট পাউডার। এটা মাথায় রাখবেন সবসময়, ডলোমাইট পাউডার আমরা 5% ওর সঙ্গে মিশিয়ে দেবো। এইগুলো দিয়ে আমরা ভালো করে মেশাবো। আর তার সঙ্গে কিন্তু এক চামচ হিউমিক অ্যাসিড দিতে ভুলবেন, হিউমিক অ্যাসিডে গ্রানিউলস পাওয়া যায়, সেই গ্রানিউলস আমরা এক চামচ, এটা কিন্তু বলছি একটা 6 ইঞ্চি পটের হিসাবে, এক চামচ 6 ইঞ্চি পটের হিসাবে আমরা বলছি এক চামচ গ্রানিউলস। যার মাটি আমরা 10টা টবের জন্য করি তাহলে 10 চামচ আমরা হিউমিক অ্যাসিড দেবো। আর তার সঙ্গে সিউইড গ্রানিউলসও পাওয়া যায়, সিউইড গ্রানিউলস অবশ্যই মিশিয়ে দেবো আমরা। জিনিসগুলো আমরা এখন দেখাতে পাচ্ছি না, আমি দেখাতে পারলে ভালো হতো, এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর মাটির মধ্যে আর একটা জিনিস খুব মনে রাখতে হবে, সেটা দিতে হবে, সেটা হচ্ছে পারলাইট। পারলাইট হচ্ছে একটা খইয়ের মতন সাদা 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 একটা জিনিস, খইয়ের মতো দেখতে, পপকর্নের মতন অনেকটা দেখতে, খুব হালকা, কিন্তু ওটা মাটি তৈরিতে দারুণ লাগে। মাটিতে হাওয়া প্রচলন খুব ভালো হয়, ভীষণ হাওয়া চলাচল করতে পারে, অথচ জল ওটা ধরে রাখে কিন্তু জল মাটিকে আঠালো করে না, মাটিকে ওটা গাদা গাদা করতে দেবে না, গাদা গাদা করতে দেবে না। তার সঙ্গে কিছুটা দেবো ভার্মিকুলাইট, এটা মাথায় রাখবে, ভার্মি কম্পোস্ট হয় এটা, ভার্মিকুলাইট। এই দিয়ে প্রথমে আমি মাটি ভালো করে মিক্সিং করব, পাতা পচা সারটা অবশ্যই দেব। ভালো করে মিক্সিং করে আমরা কী করব, মাটিটাকে একটু জল দিয়ে রেখে দেব। তার সঙ্গে অবশ্যই আমরা কী দেব, এর ভিতর যদি ট্রাইকোডারমা ভিরিডি পেতে পারি, অথবা আমরা ট্রাইকোডারমা ভিরিডি দিলে আমরা কিন্তু আর অন্য কোনো কেমিক্যাল ফাঙ্গিসাইড দেব না অন্তত 15 দিন, আর তা না হলে আমরা কেমিক্যাল সাপ বা ব্যাবিস্টিন কিছু আমরা মাটির সঙ্গে মিশিয়ে নেব, ওই একটা টপ পিছু 1 চামচ। এইটা মিশিয়ে ভালো করে মাটিটা তৈরি করে আমরা মাটিতে একটু জল ছিটিয়ে আমরা রেখে দেব। এবারে এই জল ছিটিয়ে কিছুদিন রেখে দেওয়ার পরে ওটাকে আবার এনে আবার রৌদ্রে দিয়ে আবার জল ছিটিয়ে দেব। এইভাবে 7 দিন রাখলেই যথেষ্ট আমাদের কাছে। এইভাবে মাটিটা তৈরি করব, মাটিটা তৈরি করে
আমরা এবারে গাছ বসাবো। গাছ জোগাড় করতে হবে, আমরা যেভাবে গাছ জোগাড় করি, যদি বীজ থেকে গাছ জোগাড় করি তাহলে পরে বীজতলা থেকে তুলে আমি যদি বীজ তোকে তার গাছ তৈরি করিনি, আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি যে বীজ আমাকে বলে দিয়েছিল সেটা আমি দেখেছি যে আদৌ সেটা লিজিয়ান্থাসের বীজ না। সেটা কোথায় কিনেছিলেন আপনি বীজটা? সেটা আমি খুব নাম করা একটা সেলার সিডস অ্যান্ড পটস, সিডস অ্যান্ড পটস নাকি খুব নাম করা নাম করে, কিন্তু আমি দেখেছি একেবারে ঠকিয়ে দিয়েছে আমাকে। থ্রু অ্যামাজন আমি কিনেছিলাম সিডস অ্যান্ড পটসের, কিন্তু একেবারেই ঠকিয়ে দিয়েছে। মানে আমি বলবো, সকলকে অনুরোধ করব যে আপনারা কখনো এই অনলাইন যে সমস্ত সাইটগুলো আছে এখান থেকে কিছুতেই কিনবেন না, বিশেষ করে লিজিয়ান্থাস। আপনারা কোথার থেকে চারা জোগাড় করবেন, আর তা না হলে খুব বিশেষ মানে ট্রাস্ট অর্দি যে সমস্ত সেলার আছে তাদের থেকে এই লিজিয়ান্থাসের বীজ নেবেন। এক একটা বীজের দামই আপনার কম করে 15-20 টাকা পড়ে যাবে এক একটা বীজের দাম। একটা হয়তো 20টা প্যাকেট পাওয়া যাবে, 20টা প্যাকেটের দাম পড়ে যাবে 500 টাকা। ফলে এই গাছগুলোর এখন এই মুহূর্তে যেহেতু পাওয়া যায় না, খুব ডিমান্ডেবল গাছ পাওয়া যায় না, আমি অনেক চেষ্টা করে পারিনি, তারপরে আমি এই গাছগুলো বর্ধমানের থেকে আমি গাছগুলোকে আনিয়েছি। তারা একটা নার্সারি দিয়েছে কলকাতায়, কয়েকটা নার্সারি আছে, তাদের প্রচণ্ড দাম এবং তাদের কুরিয়ার সার্ভিস ভীষণ, তারা পার কিলোমিটারে 10 টাকা করে কুরিয়ার চার্জেস নেবে, যার জন্য আমি এখানে পেয়ে গেছি, এনেছি। তা আপনারা আচ্ছা যাই হোক, এই লিজিয়েন্থাসের গাছ বা চারা রোপণ করার সঠিক সময় কখন? সঠিক সময় যদি আমি বীজ থেকে ধরি বীজ বসানোর থেকে ফুল হওয়া পর্যন্ত কম করে 6-7 মাস সময় লাগবে। এটা খুবই ধৈর্য সাপেক্ষ, অনেকে ধৈর্য ধরতে পারে না, যার জন্যে এই চারা জোগাড় করাই সবচেয়ে ভালো। আর চারা বসাতে গেলে আমি বলবো মার্চ থেকে এর চারা বাজারে পাওয়া শুরু করে। মার্চ থেকে যদি বসাও তাহলে এই মানে চারা বসানো থেকে চারা সাইজ কীরকম হবে, চারা সাইজ যদি আমি 2 ইঞ্চি সাইজ হয়, 2 ইঞ্চি থেকে এই যেরকম অবস্থা থেকে এই অবস্থায় আসতে 4 মাস সময় লাগবে। মানে জুলাই মাসে আমরা ফুল পাবো তাহলে যদি আমরা মার্চে লাগাই? ফেব্রুয়ারি শেষের দিকে বসাই, ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে জুন এই জুন মাসে আমরা ফুল পাবো এখনও পর্যন্ত। আর আমরা চারা বসার প্রথমে আমরা 6 ইঞ্চি পটে চারা বসাবো, আমরা 6 ইঞ্চি পটে চারা বসো। এই হচ্ছে দেখো আমি এই চারা বসিয়েছি, এইগুলো এই হচ্ছে আমি 6 ইঞ্চি পটে এই চারা বসিয়েছিলাম প্রথমে। এটা কি নতুন বসিয়েছেন? হ্যাঁ, এটা নতুন বসিয়েছি, এটা আরও নতুন বসিয়েছি এই চারাগুলো। হ্যাঁ, এই হচ্ছে এটা 6 ইঞ্চি পটে বসেছি, ওই একই মাটির মিশ্রণ দিয়ে তৈরি করেছি। এবং এটা দেখো এই এখন এটারও বাড আসতে শুরু করে, দেখছি ওটাতে কুড়ি আসছে। হ্যাঁ, কুড়ি আসছে, এর পিঞ্চিং আমি করে দিয়েছিলাম, পিঞ্চিং করার পর আসছে, এগুলোও পিঞ্চিং করেছি, এটাও বেরোচ্ছে, তুমি ভালো করে দেখতে পারো এত সুন্দর করে। হ্যাঁ, এইগুলো আর অতীব সুন্দর গাছ এই মানে লিজিয়ান্থাস বা নন্দিনী গাছ। আমার আমেরিকাতে প্রচণ্ডভাবে চলে কাট ফ্লাওয়ার হিসাবে, এর প্রচণ্ড ডিমান্ড, আর আমার এখন এখানে প্রত্যেকে নন্দিনীর নামে পাগল। তা এইভাবে আমি 6 ইঞ্চি পটে বসাবো, তারপর এই পটে 40 দিন আমরা এই পটে রাখবো, 40-50 দিন। তারপর 6 ইঞ্চি থেকে আমি এই যে 8 ইঞ্চি পটে এগুলোকে ট্রান্সফার করেছি, এই বার্ড এসে গেছে, এখন ফুলও ফুটছে শুরু করেছে, আরও কিছু বার্ড রয়েছে, ফুল আসবে। এই কালার তবে এটা র্যান্ডাম কালার, এর 5-6টা কালার হয়, ভীষণ ভালো কালার। একটা বেগুনি রঙের আছে যেটা আমার কাছে এই মুহূর্তে নেই। আপনার এখানে তো আমরা 4খানা কালার দেখছি। হ্যাঁ, এর আরও 2টো কালার আছে, এই কালারটাও আমি সৌভাগ্যক্রমে পেয়েছি। এই যে এই সুন্দর আমাদের গোলাপ ফুলের একটা গোলাপ ফুল আছে, ডাবল ডেলাইট বলে একটা গোলাপ ফুল আছে, সেটা অনেকটা এই ধরনের। তো ফুলগুলোও তো দেখতে অনেকটা গোলাপের মতো, একেবারে গোলাপের ভিতরে। আর তবে হ্যাঁ, এই গরমের ফুল হলেও এই 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 জুন মাসের অতিরিক্ত গরমে এখন যে অবস্থা, এগুলোকে আমি গ্রিন শেডের নিচে রাখছি গাছগুলোকে, আমি একেবারে এই রোদে রাখতে পারছি না, কারণ রোদে রাখলে গাছ ঢলে যাচ্ছে। ফলে যত্ন কিন্তু করতে হবে, যত্নের সাথে সাথে এর কেয়ারটাকেও এইভাবে নিতে হবে যে আমি যদি রোদে ফেলে রেখে দিই না দেখি তাহলে হবে না, যদি গ্রিন শেড থাকে খুব ভালো, তা না হলে গাছগুলোকে একটু ছাওয়া, এই প্রচণ্ড রোদের ছাওয়াতে একটু রাখতে হবে। আর এটা অতীব সুন্দর গাছ, এটাকে ভালো করে যত্ন করলে এর থেকে আমরা মনের আনন্দের খোরা প্রচুর পেতে পারি। সাধারণ লাগছে ফুলগুলো দেখতে, তবে পান্নাদা এই যে গাছের যে একটা সাপ্তাহিক পরিচর্যা হয় মানে খাবার দেওয়ার, এইটাকে খাবার আমরা কীভাবে দেবো? আমি বলছি এই গাছের খাবার কী দেব, মাটি যখন তৈরি করলাম তখনই কিন্তু এতে ভরপুর খাবার দেওয়া আছে। এখানে মাটি তৈরির সময়তেই আমি এর যা খাবার,
এর দু মাসের খাবার আমি মাটির মধ্যেই দিয়ে দিয়েছি। আর এই যত আস্তে আস্তে জল দেব, যত এটা এটা হচ্ছে স্লো রিলিজিং ফার্টিলাইজার, এটা স্লো রিলিজিং ফার্টিলাইজার, ফলে এটা আস্তে 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 কাজ করবে আর গাছ আস্তে আস্তে খাবে। এতে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার দেবার কোনো প্রয়োজন নেই। এতে আশা করি এর যা এক্সপ্যান্ডেড যে এর যা টাইমিং, এ যতদিন থাকবে এই গাছটা ততদিন তোমাকে এতে আর মানে আমরা প্রথমে মাটি তৈরি করবার সময় যে খাবারটা দিচ্ছি সেটাতেই কিন্তু ফ্লোরিং হবে, জল দেবে, ব্লুমিং হবে। আর কখনো লিকুইড খাবার, এই খোল পচা জল, এ পচা জল কিছু দেওয়ার দরকার নেই। শুধু একটা জিনিস দেবে, সপ্তাহে একদিন করে হিউমিক অ্যাসিড লিকুইড, মানে লিটারে এক লিটার জলে এক গ্রাম করে হিউমিক অ্যাসিড বা এক গ্রাম থেকে দু গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে সেটাকে স্প্রে করবে। আর তার সঙ্গে যদি হিউমিক অ্যাসিডের সঙ্গে যদি সিউইড এক্সট্রাক্ট পাওয়া যায়, সিউইড এক্সট্রাক্ট মেশাতে পারে, মিশিয়ে সেইটা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবে। আর গাছে যেরকম স্বাভাবিক জল দেওয়া সেইভাবে জল দেবে। আর একটা জল স্প্রে করতে হবে, এই যে প্রচণ্ড রোদ্রে একটা জল স্প্রে করতে পারো, সেইটা ভীষণ কাজে দেবে। যেটা বৃষ্টির জলে সাবস্টিটিউট ধরে নাও, সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড জলের সঙ্গে 6%, ওটা প্রতি লিটারে 8-10 ml আমরা মেশাবো হাইড্রোজেন পারঅক্সাইড। সেই জলটা আমরা গাছের গোড়ায় দেবো। মানে প্রতি লিটারে কতটা মেশাবো? 8-10 ml 10 ml। এটা কোনটা? 6% 3% হলে মেশানোর দরকার নেই, ডাইরেক্ট দেওয়া যায়। আর এটা দুটো কাজ করে, একটা হচ্ছে জলের কাজ করবে আর একটা হচ্ছে ফাঙ্গিসাইডের কাজ করবে। এই আর যদি আমরা 15 দিনে একবার আমরা এতে যদি দিতে চাই মাইক্রো নিউট্রিয়েন্টস, যে কোনো, সেটা ধরো সুপার সোনাটা হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, আমরা একটা করে স্প্রে করবো। আর কোনো গাছে মাটিতে খাবার দেওয়ার কোনো দরকার নেই। আর এতে পোকামাকড়ের খুব একটা উপদ্রব নেই, এতে কোনো পোকামাকড়, মানে যতদূর আমি একে স্টাডি করে জেনেছি, এতে পোকামাকড়ের অ্যাটাকের কোনো সম্ভাবনা নেই। আর তুমি এখন দেখো গাছের পাতাগুলো কীরকম সবুজ সতেজ, এতে কোনো পোকামাকড় হয় না গাছের কোনো, মানে তোমার আলাদা করে। আর এর ফাঙ্গাস অ্যাটাকও খুব একটা হয় না, কিন্তু যেহেতু আমরা একটু ছায়াতে রাখবো, প্রচুর রোদ খাওয়াবো না, সেহেতু গোড়ায় তো সবসময় জল থাকবে। ফাঙ্গাসের সম্ভাবনাকে নির্মূল করার জন্যে আমরা, যেহেতু মাটির সঙ্গে আমরা ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়েছি, আমরা একটু ফাঙ্গিসাইডের জল আমরা একটা স্প্রে করতে পারি, এটা আমরা দিতে পারি। তবে এই গাছকে, খুব হার্ডি গাছ, খুব স্টেডি গাছ, আর গাছকে বেশি ওষুধপত্র খাইয়ে গাছকে বেশি ব্যতিব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। এটা ভীষণ মানে হার্ডি গাছ, গরমকালের গাছ, আমরা এইভাবে এর পরিচর্যা করব। পরিচর্যা খুশি করার জন্যে গাছটাকে তুমি যত ছোট থেকে করবে তত প্রুন করে, আর প্রুনিং কিন্তু মাস্ট, এতে ভয় পেলে চলবে না। গাছে প্রুনিং করতে, প্রুনিং থেকে বড় কথা হলো প্রুনিং, এটাকে পিঞ্চিং করতে হবে। শুধু দু 3-4 পাতা পাবে, মাঝখান থেকে পাতাটা একটু খুঁটে দেবো এইভাবে। এই যেমন এইটা দিয়েছি, তুমি এটা দেখতে পারো, এইটাকে এখানে এটাকেও দিয়েছি, এই যে পিঞ্চিং করে দিয়েছি, ফলে এই দেখো আবার বার্ড নিয়ে বেরোচ্ছে। এইভাবে আমরা এই নন্দিনী গাছ করতে পারবো। নন্দিনী গাছ গাছ হাতে পেয়ে গেলে আলাদা বিরাট কিছু পরিচর্যা নেই, শুধু গাছ পাওয়াটাই একটু দুষ্কর, দুর্লভ এবং দুষ্প্রাপ্য বলতে পারো।